রোহিঙ্গার অসম কানেকশনত দালালর হাত। বাংলাদেশ সীমান্তরে অসমলৈ আহে রোহিঙ্গা, দালালে যোগান ধরে ভুয়া আধার আর প্যান কার্ড। রোহিঙ্গার অনুপ্রবেশক লৈ মুখ্যমন্ত্রীর উদ্বিগ্নতার মাজতে পোহৰলৈ আহিছে এই বিস্ফোরক খবর। অসম আরক্ষীর তৎপরতাত ইতিমধ্যে স্পেশাল টাস্ক ফোর্সে গ্রেপ্তার করেছে আঠটা দুর্ধর্ষ দালাল। রোহিঙ্গার অসম সংযোগ সন্দর্ভত এসটিএফর পাঁচটা গোটে ত্রিপুরার ভিন্ন প্রান্তত অভিযান চলায় গ্রেপ্তার করেছে এই কেইটা দালালক। ভুয়া আধার আর প্যান কার্ডর উপরই দালাল চক্রায় রোহিঙ্গাক যোগান ধরে ভুয়া ব্যাংক পাসবুক। তারপরতেই গুজেই গুজালি হয়ে পড়ে অসমত। এই টাউটখিনিরপর বিভিন্ন ইনক্রিমিনেটিং ডকুমেন্টসও পাওয়া গেল। ইয়ারে ছটা টাউট আহি এই টিমকেটা বাকিকেটা টিম আহি ইতিমধ্যে গুৱাহাটী পাইছেহি। দুটা টাউটক এতিয়া গুৱাহাটী অলপ পিছত আহি পাবহি, তেওঁলোক আনি থকা হৈছে। অসম আৰক্ষীয়ে ৰুজু কৰা 1/23 নম্বৰ গোচৰত দালালকেইটাক গ্ৰেপ্তাৰ কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে এছটিএফে। এছটিএফৰ অভিযানত এতিয়ালৈ গ্ৰেপ্তাৰ হৈছে মুঠ 12টা দুৰ্ধৰ্ষ দালাল। এই টাউটখিনিয়ে কিছুমান ফেক ডকুমেণ্টছ বনায়, ফেক আধাৰ কাৰ্ড বনায়, ফেক পেন কাৰ্ড বনায়, ফেক বাৰ্থ চাৰ্টিফিকেট বনায়, ফেক ট্ৰেভেলিং ডকুমেণ্টছ বনায়, আৰু যাতে দিল্লী বা দিল্লী হায়দৰাবাদ যিখিনি ভাৰতৰ বিভিন্ন ঠাইলৈ যিবিলাক ট্ৰেইন যায় সেই ট্ৰেইনবিলাকত তুলি দিয়ে। 1/23 নম্বৰ গোচৰত এইসকলক গ্ৰেপ্তাৰ কৰি ইতিমধ্যে তদন্ত অব্যাহত ৰাখিছে এছটিএফে। বঙাইগাঁৱত অনুষ্ঠিত আৰক্ষী অধীক্ষক সন্মিলনতো ৰোহিঙ্গাই অসম ট্ৰেঞ্জিট ষ্টেট হিচাপে ব্যৱহাৰৰ কথা প্ৰকাশ কৰিছিল মুখ্যমন্ত্ৰীয়ে। বিগত বৰ্ষৰ 29 মে'ত গুৱাহাটীত আটক হৈছিল 26জনকৈ ৰোহিঙ্গা। 30 মে'ত শিলচৰত আটক হৈছিল 26জন সন্দেহজনক ৰোহিঙ্গা লোক। একেই বৰ্ষৰ 5 মে'ত হাফলঙত আটক হৈছিল 5জনকৈ ৰোহিঙ্গা। ঋত্বিক কৌশিকৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।